ছাত্র ছাত্রী অকল আজি আলোচনা করবলৈ লৈছো খ্রিস্টা ছাৰৰ স্তবক নামৰ প্ৰথম পাঠটি। এইটো যদিও প্ৰথম পাঠৰ প্ৰথম পাঠ, কিন্তু মই ইয়াৰ আগতে ভালেকেইটা ভিডিঅ' সংস্কৃতৰ গ্ৰামাৰ আৰু টেক্সৰ দি দিছোঁ এই শিক্ষাগৰ চেনেলটো। যদি তোমালোকে আমাৰ শিক্ষাগৰ চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্রাইব কৰা নাই, তোমালোকে ছাবস্ক্রাইব কৰি থবা, আৰু পিছলৈ মই ইয়াতে তেনেকুৱা ভিডিঅ' তোমালোকক দি থাকিম। কিন্তু আৰু তোমালোকে এই ভিডিঅ'টোৰ লিংকতে আগৰ যিকেইটা ভিডিঅ' মই দিছোঁ গোটেইকেইটা পাঠরে লিঙ্কটো মই এই ডেসক্রিপশনত দি দিম, তোমালোকে তারপরা চাব পারিবা। তাত অবশ্যই গ্রামার আর টেক্সট দুটা পাঠরে অর্থাৎ দুটা প্রকারের ভিডিও আছে, তোমালোকে চাব পারিবা। যদি নহক খ্রিস্ট আচরণের স্তবক, ইয়াতে তোমালোকের এই পাঠটিত দুটা শ্লোক আছে। প্রথম নটা শ্লোক তাদের মনুস্মৃতির পৰা দিছে, আৰু দ্বিতীয় আৰু এটা শেষৰ শ্লোকটো হিতোপদেশৰ পৰা দিছে। মনুস্মৃতি তোমালোকে জানো যে মনুস্মৃতি মনুয়ে রচনা করা, আৰু এইখন কোড অফ কন্ডাক্ট অর্থাৎ ভারতীয় মানুষের আচরণ বিধির প্রথম গ্রন্থ, স্মৃতি গ্রন্থ। আর এইখন গ্রন্থর ভারতীয় সমাজের আচরণ বিধি নিয়ন্ত্রণ করার যথেষ্ট অবদান আছে। আর হিতোপদেশ হল আমার বিষ্ণু শর্মার যখন পঞ্চতন্ত্র আছে, পঞ্চতন্ত্রখনের পিছতে উপদেশমূলক দ্বিতীয়খন গ্রন্থ হল হিতোপদেশ, অর্থাৎ পণ্ডিত নরনারায়ণদেবে রচনা করা হিতোপদেশ হয়েছে দ্বিতীয় গ্রন্থ। আর ইয়াতে আমার মনুস্মৃতির যেকটা দিছে প্রথম দ্বিতীয় অধ্যায় চতুর্থ আর ষষ্ঠ অধ্যায়ের দিছে, আর হিতোপদেশের এই মিত্রলাভ নামের অংশটির শেষের শ্লোকটি দিয়া হয়েছে। যে হোক আমি স্টার্ট করো, আর তোমালকে যদি কিবা কুয়েরি থাকে মই তার ডেসক্রিপশনতে হোয়াটসঅ্যাপ নম্বর আর একটা মেইল আইডি দি দিম, তাতে তোমালকে কিবা কুয়েরি থাকলে করব পারিবা। খ্রিস্ট প্রথম পাঠ, খ্রিস্ট সার স্তবক, খ্রিস্ট আচরণ স্তবক। কিছে যে ইয়ং মাতা পিতরু ক্লেশং সহেতে নিসম্ভবে নিনাম ন তৈস্য নিষ্কৃতিহি শৈক্যা কর্তুম বর্ষ শতৈরূপী। ইয়ং মাতা পিতরু, যে যি পিতৃমাতৃয়ে মাতা পিতরু পিতৃমাতৃয়ে কি করে ক্লেশং সহতে ক্লেশ কষ্ট সহ্য করে, সম্ভবে নৃণাম মানুষের জন্মর সময়, নৃণাম মানুষের জন্মর সময়ত ন তৈস্য নিষ্কৃতিহি শৈক্যা কর্তুম বর্ষ শতৈরূপী। ইয়ং মাতা পিতরু, অর্থাৎ যি পিতৃমাতৃয়ে ক্লেশ কষ্ট সহ্য করে মানুষের জন্মর সময়ত ন তৈস্য নিষ্কৃতি, তার নিষ্কৃতি অর্থাৎ তার পরিশোধ শৈক্যা কর্তুম বর্ষ শতৈরূপী, করব নারী বর্ষ শতৈরূপী এশ বছরত, বর্ষ শত অর্থাৎ এশ বছরত। তয়োঃ নিত্যং প্রিয়ং কুরিয়াৎ আচার্যস্য স সর্বদা তেষু এব ত্রিষু তুষ্টেষু তপঃ সর্বং সমাপ্যতে। তয়োঃ নিত্যং প্রিয়ং কুরিয়াৎ আচার্যস্য স সর্বদা তেষু এব ত্রিষু তুষ্টেষু তপঃ সর্বং সমাপ্যতে। তয়োঃ নিত্যং অর্থাৎ তয়োঃ হল তেওঁলোক দুজনের, তেওঁলোক দুজন হল পিতৃমাতৃ, নিত্যং সদায় প্রিয় প্রিয় কাম করব লাগে কুরজাত, অর্থাৎ এই আমার বিধিলিং, যে বিধিলিং সদায় কি হয় উচিত অর্থ করব লাগে, কার কার তৈহ নিত্যং তেওঁলোক দুজনের প্রিয় প্রিয় কার্য করব লাগে কুরজাত আচার্য সর্বদা, আর আচার্যর শিক্ষকর অর্থাৎ পিতৃমাতৃ আর আচার্যর সদায় প্রিয় কার্য করব লাগে। তেসু এব যে তেওঁলোক, তিসু তেওঁলোক তিনিজন, তুষ্টেসু সন্তুষ্ট হলে তপহ সর্বং সমাপ্যতে সকল তপ সমাপন হয়, অর্থাৎ এই শ্লোকটোর অর্থটো এনেকুৱা যে আমার যেনেকৈ পিতৃমাতৃয়ে জন্মৰ পৰা আৰম্ভ কৰি শিক্ষাদান বা তাৰ পিছত সংস্কার, যি জন্মৰ পৰা আৰম্ভ কৰি সংস্কার কৰে তাৰ পিছত শিক্ষকে গুৰুৱে কি কৰে তেওঁলোকক শিক্ষাদান দিয়ে, শিক্ষাদান দি জ্ঞানৰ চকু মেলখুৱাই দিয়ে। গতিকে অর্থাৎ পিতৃ আৰু মাতৃৰ যি ব্যক্তিৰ জীৱনত অৰিহণা থাকে, গতিকে কৈছে যে তেওঁলোকৰ সদায় আমি তুষ্ট হওয়া অর্থাৎ ভাল কাম করব লাগে, তেওঁলোকে ভাল পোৱা কাম করব লাগে, আর তেওঁলোক ভাল পালে কি হয় আমার সকল তপৰ অর্থাৎ সকল কষ্টরে কি হয় যি তপ আছে সেইটো সমাপন হয়। অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধ পশবিনহ সত্বারি তৈস্য বর্ধন্তে আয়ুর বিদ্যা যশো বলম। অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধ পশবিনহ সত্বারি তৈস্য বর্ধন্তে আয়ুর বিদ্যা যশো বলম। যে অভিবাদনশীলস্য, যিজন অভিবাদনশীল, যিজন অভিবাদন জনায় মানুহক ভাল ব্যৱহাৰ কৰে,
নিত্য সদায়ে আৰু কোনজন বৃদ্ধ উপসেবিনী আৰু যিজনে বৃদ্ধ অৰ্থাৎ বয়সীয়াল মানুহক কি কৰে সেৱা শুশ্ৰূষা কৰে সত্বৰি তস্য বৰ্ধন্তে চাৰিটা বস্তু তেওঁৰ বাঢ়ে কি কি আয়ুস বিদ্যা যশ বলম আয়ুস বিদ্যা যশ আৰু বল অৰ্থাৎ এইটো আপোনালোকৰ পৰীক্ষাত প্ৰায় আহি থাকে যে সত্বৰি তস্য বৰ্ধন্তে মানে সত্বৰি শব্দটোৰ অৰ্থ কি কি অৰ্থাৎ চাৰিটা কি কি দেখিবলৈ আয়ু বিদ্যা যশ আৰু বল ন অপৃষ্টহ কস্যচিত ব্ৰুয়াত ন স অন্যায়ন পৃষ্ঠতঃ জানন অপি হি মেধাবী জৰৱৎ লোক আচৰে কি যে ন পৃষ্ঠহ নুসুধিলে কস্যচিত কাকোৱে ব্ৰুয়াত ক'ব নালাগে অৰ্থাৎ ব্ৰুয়াত মানে ক'ব লাগে কিন্তু ন আছে যিহেতু নুসুধিলে কাকোৱে ক'ব নালাগে আগত নেগেটিভ চেঞ্চ হৈছে ব্ৰিয়াত এগেইন আমাৰ এইটো বিধিলিং যে ন অপৃষ্টহ কস্যচিত ব্ৰিয়াত নুসুধিলে কাকোৱে ক'ব নালাগে ন স অন্যায়ন পৃষ্ঠ আৰু যদি অন্যায়ভাৱে কোনোবাই সুধে তথাপিও ক'ব নালাগে জাননপি সি মেধাৱী জৰৱৎ লোক আচৰে আৰু জানিলেও মানুহে বুদ্ধিমান মানুহে কি কৰে এইটো জ্ঞানী লোকে জৰৱৎ অৰ্থাৎ জ্বৰ যাৰ সেই নাথাকে কোনো চেতনা নাথাকে তেনেকুৱা আচৰণ কৰে বা আচৰে আচৰণ কৰিব লাগে চোৱা ইয়াতে কি কৈছে একচুৱেল অৰ্থটো যে নুসুধিলে আমি সদায় আগে আগে কোৱাটো বেয়া বুলি কৈছে আৰু কি কৈছে চ অন্যায় ন অন্যায় শব্দটো অৰ্থ এনেকুৱা যে এইটো বিশেষকৈ আমাৰ গুৰু আৰু শিষ্যৰ পৰম্পৰাৰ এটা আধাৰত বাক্যটো কৈছে যে কি যদিহে অন্যায় ধৰক এজন গুৰুক শিষ্যই যি ধৰণে যি সন্মান প্ৰদৰ্শন কৰি কথা ক'ব লাগে বা প্ৰশ্ন সুধিব লাগে জ্ঞানৰ তত্ত্বৰ কথা সুধিব লাগে যদি সেই প্ৰশ্ন তেনেকৈ নকৰে তেওঁ যদি ভয়ভীত দেখুৱাই বা তেওঁ উগ্ৰ প্ৰদৰ্শন বা উগ্ৰ আচৰণ দেখুৱাই সুধে তেতিয়া তাৰ যিটো মৰ্যাদা সেইটো হানি হয় গতিকে কৈছে যে অন্যায়ভাৱে যদি তেনেকৈ সুধে তথাপিতো আমি ক'ব নালাগে তেতিয়া মেধাৱী লোকে সেইখিনি সময়ত জৰৱৎ অৰ্থাৎ মূৰ্খৰ নিচিনা আচৰণ কৰে বা কৰিব দৃষ্টিপূতং ন্যসৎপাদং বস্ত্ৰপূতং জলং পিবেত সত্যপূতং বদেদবাসং মনঃপূতং সমাচৰে দৃষ্টিপূতং ন্যসৎপাদং বস্ত্ৰপূতং জলং পিবেত সত্যপূতং বদেদবাসং মনঃপূতং সমাচৰে ইয়াতে কোৱা হৈছে যে দৃষ্টিপূত অৰ্থাৎ আমাৰ দৃষ্টি পুত ভাল হ'ব লাগে অৰ্থাৎ পবিত্ৰ হ'ব লাগে যে অৰ্থাৎ ভাল নিয়চেত দিব লাগে অৰ্থাৎ আমাৰ সদায় সদায় যি আমাৰ আমি সদায় খোজকাঢ়োতে ভৰি আগবঢ়াই দিওঁ তেতিয়া কি হয় দৃষ্টিপূত অৰ্থাৎ সেইটো দৃষ্টিয়ে ভালকৈ দেখা পোৱা হ'ব লাগে শুদ্ধ হ'ব লাগে অৰ্থাৎ ভালকৈ দেখা পালেহে আমি ভৰিখন আগবঢ়াই দিব লাগে নিয়চেত দিব লাগে এনেকুৱা বস্ত্ৰপূতং জলং পিবেত আৰু বস্ত্ৰৰে কাপোৰেৰে চেকি পেলাই পানী খাব লাগে অৰ্থাৎ কিয় এইটো আমাৰ যিহেতু আমি পুৰণি ভাৰতবৰ্ষৰ তেনেকুৱা আচৰণ বিধিৰ কথা কৈছিলোঁ গতিকে এইটো হয়তো সেই সময়ত যিহেতু জল পানীটো সদায় চেকি খোৱাৰ এটা কথা কৈছে অৰ্থাৎ চেকি খোৱাটো এটা বেছি ইম্পৰ্টেণ্ট সত্যপূতং বদেত বাচং মনঃপূতং সমাচৰে আৰু সত্যপূত অৰ্থাৎ সত্যপূত হৈ কথা ক'ব লাগে যি কথা সত্যতা থাকে তেনেকুৱা কথা আমি ক'ব লাগে মনঃপূতং সমাচৰে আৰু মন পবিত্ৰ হোৱা বা মনে ভাল দেখা কথাই কি কৰে তেনেকুৱা কামে আমি কাৰ্য আচৰণ কৰিব লাগে যৎকৰ্ম কুৰ্বত ঐশ্য স্যাত পৰিতোষহ অন্তৰাত্মনঃ তৎ প্ৰয়ত্নেন কুৰ্বিত বিপৰীতংটো বৰ্জয় যে যৎকৰ্ম কুৰ্বত ঐশ্য অৰ্থাৎ যি কামেই কৰা হয় স্যাত হ'ব লাগে কেনেকুৱা হোৱা উচিত পৰিতোষহ অন্তৰাত্মনঃ আৰু পৰিতোষ অৰ্থাৎ শান্তি পোৱা অন্তৰাত্মাই শান্তি পোৱা সন্তুষ্টি পোৱাহে আমি কৰিব লাগে তৎ প্ৰয়ত্নেন কুৰ্বিত বিপৰীতংটো বৰ্জয় আৰু তেনেকুৱা চেষ্টা আমি কৰিব লাগে আৰু তাৰ বিপৰীতটো আমি বৰ্জন কৰিব লাগে অৰ্থাৎ তেনেকুৱা চেষ্টা মানে কি তৎপৰীয়টো অৰ্থাৎ যি দ্বাৰা অন্তৰাত্মা সন্তুষ্ট হয় তেনেকুৱা কামৰ বাবে আমি চেষ্টা কৰিব লাগে কিন্তু বিপৰীত তেনেকুৱা অদ্ভিহি গাত্ৰাণী শুদ্ধন্তি মনঃ চৈতন্য শুদ্ধতি বিদ্যা তপভ্যাং ভূতাত্মা বুদ্ধিহি জ্ঞানেন শুদ্ধতি ইয়াতে কোৱা হৈছে অদ্ভিহি গাত্ৰাণী অৰ্থাৎ অদ্ভিহি মানে জল পানী পানীৰ দ্বাৰাই কি শুদ্ধ হয় গাত্ৰাণী দেহবোৰ আমাৰ কেনেকুৱা দেহ শুদ্ধ হয় যে পানীৰে অৰ্থাৎ আমি যেতিয়া গা ধুওঁ বা অৰ্থাৎ জলেৰে অৰ্থাৎ পানীৰে কি হয় যে আমাৰ বাহ্যিক দেহটো আমি কি কৰিব পাৰোঁ শুদ্ধতা লাভ কৰিব পাৰোঁ
কিন্তু মনহ সত্য ন শুদ্ধি, কিন্তু মন যদি শুদ্ধতা করবলগীয় আমার পানীরে নবতি হব লাগবে, সত্য বাক্য সত্য বচনের দ্বারা শুদ্ধতা লাভ করে, বিদ্যা তপস্যাং, আর বিদ্যার যে শুদ্ধতা লাভ করে কিহে তপস্যার দ্বারা অর্থাৎ কঠোর শ্রমর দ্বারা। ভূতাত্মা অর্থাৎ দেহযুক্ত আত্মা কি হয়, বুদ্ধিহী জ্ঞানে শুদ্ধ, আর দেহযুক্ত আত্মার শুদ্ধতা লাভ করে বুদ্ধি আর জ্ঞানের দ্বারা। সত্যং ব্রুয়াত, এই শ্লোকটোয়ে গোটেই দশটার ভিতর মই ভাবো অলপমান অলপমান টান। সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ং, প্রিয়ং স নান্দ্রিতং ব্রুয়াত এস ধর্ম সনাতন। তোমালকে এই শ্লোকটো অলপ চাই লবা, সত্যং ব্রুয়াত সদায় সঁচা কথা কব লাগে, কিয় কেনেকুয়া প্রিয়ং প্রিয়ং ব্রুয়াত, সত্যং ব্রুয়াত সঁচা কথা কব লাগে, প্রিয়ং ব্রুয়াত আর প্রিয় কথা কব লাগে। এতে চা ন ব্রুয়াত কব না লাগে, কেনেকুয়া সত্যম অপ্রিয়ম, সত্য হলেও অপ্রিয় কথা কব না লাগে, অর্থাৎ আমি কব লাগে কি কলে সত্যং ব্রুয়াত, এতে সন্ধি হয়েছে, ইয়াতো সন্ধি হয়েছে, সত্যং ব্রুয়াত সঁচা কথা কব লাগে, প্রিয়ং ব্রুয়াত প্রিয় কথা কব লাগে। এইবার চা ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, আর সত্য হলেও অপ্রিয় কথা কব না লাগে, প্রিয়ং স নান্দ্রিতং, আর প্রিয় হলেও যদি ন অন্দ্রিত অর্থাৎ মিছা হয় তেনে কব না লাগে, ব্রুয়াত কব লাগে যেহেতু ন আছে নালাগে, অর্থাৎ প্রিয়ং স নান্দ্রিতং ব্রুয়াত, আর প্রিয় হলেও মিছা কথা কব না লাগে, এস ধর্ম সনাতন, আর এইটে সনাতন ধর্ম। তারপর বয়স কর্মণো অর্থস্য শ্রুতস্য অভিজনস্য স বেশ বাক বুদ্ধি সারূপ্যম আচরণ বিচরে ইহ, বয়স কর্মণো অর্থস্য শ্রুতস্য অভিজনস্য স বেশ বাক বুদ্ধি সারূপ্যম আচরণ বিচরে ইহ, অর্থাৎ বয়স বয়স কর্মণ কর্ম অর্থ অর্থ শ্রুতস্য অর্থাৎ জ্ঞান শ্রুতি বেদ শাস্ত্র এনেকা গোটেমিনি অভিজন অর্থাৎ বংশ মর্যাদা, যে মানুষে কি করব লাগে বয়স কর্ম অর্থ অর্থাৎ ধন সম্পত্তি আর জ্ঞান শাস্ত্র জ্ঞান অনুসরি আর বংশ মর্যাদা অনুসরি কি করব লাগে, এইবিলাকর মতে অনুসরি বেশ বাক বুদ্ধি সারূপ্যম, বেশ অর্থাৎ ড্রেস সাজ পোশাক বাক কথা বতরা বুদ্ধি, সারূপ্যম অর্থাৎ অনুরূপ আচরণ করব লাগে, অর্থাৎ কি যে বয়স কর্ম অর্থ শ্রুতি অর্থাৎ শাস্ত্র জ্ঞান আর বংশ মর্যাদা অনুসরি কি করব লাগে আমি বেগ ড্রেস অর্থাৎ বাক কথা আর বুদ্ধি তেনেকুয়া আচরণ করে অনুরূপ আচরণ করে সারূপ্যম অনুরূপ আচরণ করে এই সংহারত বিচরণ করব লাগে। বালো বা যদি বা বৃদ্ধ যুবা বা গৃহমাগত তৈশ্য পূজা বিধা দ্রব্যা সর্বস্ব অভ্যা গত গুরু, যে এইটো আমার হিতবোধে খবর আছে শেষর বাকি এলে নলৈকে আমি অনুস্মৃতি পৰা পালো, ৱালো অর্থাৎ বালক হয় বা যদি বৃদ্ধই হয় বা যদি যুবকে হয় যিয়ে গৃহলৈ নাহক কিয় তৈশ্য পূজা তার পূজা নিতান্ত করব লাগে, বিধা দ্রব্যা নিতান্ত করব লাগে কি সর্ব কিয়নো সর্বস্ব অভ্যা গত গুরু, সকলো অভ্যাগতজন অর্থাৎ অতিথিজন গুরু অর্থাৎ পূজ্য, অর্থাৎ এই অর্থ এনেকুৱা যে আমার অতিথি যিয়ে নাহক কিয় ঘরলৈ আমি সকলকে আমি অভ্যাগতজনক অর্থাৎ অতিথিজনক আমি পূজা পূজা করব লাগে অর্থাৎ সেবা শুশ্রূষা করব লাগে। গতিকে ছাত্র ছাত্রীসকল এইবার ইয়াতে শেষ হল, যদি তোমালোকে আমার শিক্ষকর চ্যানেল সাবস্ক্রাইব করা নাই এতালে সাবস্ক্রাইব করে থাকা, থ্যাংক ইউ।